ঠিক চার দিন আগের স্ট্যাটাস ব্যাট হাতে সেরকমই উঠছেন সাকিব আল হাসান আর উড়েই যাচ্ছেন। ছয় ম্যাচে রান 275, গড় 137.50 আর স্ট্রাইক রেটটা 197.84, ছক্কা হাঁকিয়েছেন 15টা 4, 30টা। সাকিব মাঠে নেই, অনুশীলনেও থাকেন কই, প্রচারের কাজে প্রচারণার কাজে ব্যস্ত থাকেন, তবুও কি করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন, একের পর এক সব অসাধারণ ইনিংস খেলেন, ম্যাচ শেষে তাড়াহুড়ো করে মাঠ ছাড়েন, আবার মাঠে ফেরেন রাজার বেশে। সমালোচনা যত বেশি হয় সাকিবের পারফরমেন্স যেন তত শান পেতে থাকে, মাঠের বাইরের যত বিতর্ক তার ছিটে ফোটা ছাপটাও তার পারফরমেন্সে পড়ে না। এখানেই কেমন যেন অন্যদের চাইতে আলাদা হয়ে যান সাকিব। কিন্তু ভীষণ গিফটেড যারা, ক্যালিভারে এগিয়ে থাকেন যারা, অন্য ধাতুতে গড়া তকমা পেয়েছেন যারা, তাদেরও তো মাঠের বাইরের সমালোচনা ঘিরে ধরে, তাদেরও তো প্রতিনিয়ত নিজেদের ভেঙে চুরে আবার গড়তে হয়। সাকিবের ক্ষেত্রেও সেটা হবার কথা নয় কি, নাকি চাপা পড়ে যাচ্ছে ওই সমস্ত কথার মতো সব পরিশ্রম। আমি তো ফেসবুকে তেমন একটা পোস্ট করি না, তাই জানার কথাও না কি করছি। আমি অনুশীলন করি যতটুকু দরকার হয় ততটুকুই। সাকিব সম্ভবত সেটাই করেন, মাঝে মধ্যে হয়তো তার চেয়ে বেশি, প্রতিনিয়তই নিজেকে মানিয়ে নেওয়ার, নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা। বোলিংয়ে কখনও চায়নাম্যান, ব্যাটিংয়ে কখনও স্ট্যান্ডস বদল, আবার কখনও কৌশলগত পরিবর্তন এনে। টি টোয়েন্টিতে বড় শট, বড় ইনিংস, ধারাবাহিকতা বজায় রাখা কিংবা ইম্প্যাক্ট রাখার মতো ব্যাটিং করতে পারেন না সাকিব। চালকের আসনে থেকে দলের জয়ে অবদান রেখে, দলকে জিতিয়ে ওসব অপবাদকে সীমানার ওপারে পাঠিয়ে দিচ্ছেন একের পর এক ম্যাচে। আর তাই তো এমন সাকিবে মুগ্ধ দর্শক, নির্বাচক সবাই, এমনকি সতীর্থরাও। বেস্ট প্লেয়ারের বেস্ট পারফরমেন্স দেখে সবসময় ভালো লাগে, আমি এনজয় করছি, যথেষ্ট ভালো লাগছে। তো ও সাপোর্ট কর রা থা, ও কে রা কি মে আপকো চান্স দুগা আপ 100 কে পিছে যাও, তো ওই আলহামদুলিল্লাহ। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। মার্চেই 35 পেরিয়ে যাবেন, বছরটাকে স্মরণীয় করে রাখার চেষ্টা করবেন, ওটার আগাম বার্তা দিয়ে রেখেছেন অনেক আগেই সাকিব, কথা রাখেন পূর্বেও রেখেছেন। সেজন্যই হয়তো লোকে বলে তার মতো কেউ হয়নি, তার মতো কেউ আসেওনি, সকলে জানে এবং মানে। বিস্ময় বালক থেকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এক যুগেরও বেশি সময় ধরে রাজত্ব করে যাওয়া, দর্শক, মাঠ, প্রতিপক্ষ সবার কাছেই ফেনোমিননের সিংহাসন ধরে রাখা সাকিবের পক্ষেই সম্ভব, কি করে তা করেন তিনি? আড়ালে আবডালে ওই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বেড়ে উঠেছে আরও একটা প্রজন্ম, বদলে গেছে প্রযুক্তি, ক্রিকেটের ধরন, ক্রিকেট চাহিদাও, শুধু এখনও মাঠ জুড়ে রয়ে গেছে একজন সাকিব আল হাসানের সাম্রাজ্য। নুরুল আমিন ফাহিম, ক্রিক ফ্রেন্ডসে।